স্বাগতম হেলথ ফর লাইফ আমাদের আজকের আলোচনার বিষয় প্রতিদিন সহবাস করলে শরীরে যেসব উপকার হয় জীবনের প্রতিটি মুহূর্তে ভালো থাকা আমাদের পক্ষে সম্ভব নয় তবুও সর্বোপরি আমাদের একটা অনুভূতি থাকে জীবনের প্রতি কারো মনে হয় জীবনে তিনি কিছুই পেলেন না ক্ষুদ্র ক্ষুদ্র ভালো লাগা তার জীবনে নেই এমন কিন্তু নয় কিন্তু হতাশার অনুভূতির তীব্রতা তাকে সবসময় বিষাদগ্রস্ত করে রাখে আবার কেউ জীবনে নানা দুঃখ কষ্ট সংগ্রামের ভালো থাকেন সুখী মানুষ হিসেবে নিজেকে পরিচয় দেন জীবনের আনন্দ সুখ আপনার এই সব কিছু পেছনেই থাকে একটি বিষয় আর সেটা হলো আপনার যা প্রয়োজন তা আপনি পাচ্ছেন কিনা যৌনতা একটি জৈবিক চাহিদা নিয়মিত যৌন মিলন একজন মানুষের সৃজনশীলতা বাড়ায় তাকে আরও উজ্জ্বল একজন মানুষে পরিণত করে আপনি ঠিকমতো খাওয়া দাওয়া না করলে যেমন অবসাদগ্রস্ত শুরু করেন আর উপাদেয় খাবার ঝটপট মন ভালো করে দেয় আপনার যৌনতাও ঠিক তেমনি আপনি হয়তো জানেনই না অথচ যৌন মিলনের অভাবে আপনি দিন দিন দুঃখী একজন মানুষে পরিণত হচ্ছেন বিভিন্ন গবেষণায় দেখা গেছে যৌন মিলন সমাধান করে দেয় এই সমস্যাগুলোর স্ট্রেচ কমায় নিত্যদিনের কাজের চাপে স্ট্রেচ বেড়ে গেছে ঘুমে অসুবিধা হচ্ছে গবেষণায় দেখা গেছে সঙ্গীর সাথে নিয়মিত মানসিক এবং শারীরিক অন্তরঙ্গতা আপনার স্ট্রেচ লেভেলকে কমিয়ে আনতে সক্ষম সফলভাবে যৌন মিলনের সময় আমাদের শরীর ডুপামিন অ্যান্ড্রোফিনস এবং অক্সিটোসিন নিঃসরণ করে যা স্ট্রেচ কমানোর জন্য সহায়ক একই সাথে হরমোনগুলো স্বাভাবিক প্রক্রিয়াতে আপনার আনন্দ এবং সুখের মাত্রা বাড়িয়ে দেয় জনতা একটি মজার শরীর চর্চা মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের কল্যাণে শরীর চর্চার হাজারো ভালো দিক আছে দেখা গেছে শারীরিক সম্পর্ক স্থাপনকালে একজন পুরুষ গড়ে একশো ক্যালোরি এবং একজন নারী গড়ে সত্তর ক্যালোরি ক্ষয় করে আধ ঘন্টার ক্রিয়ায় দুশো ক্যালোরি পর্যন্ত ক্ষয় হতে পারে সপ্তাহে তিনবার মিলনের ফলে বছরে সাত হাজার পাঁচশো ক্যালোরি খরচ হয় এটি শরীরের পাশাপাশি মনকেও হালকা অনুভূতি দেয় মন ভালো করে স্ট্রেচ দূর করে সর্বোপরি জীবনকে সচল এবং স্বাভাবিক রাখে ইমিউন সিস্টেমকে ঠিক রাখে পেনিসিলভেনিয়ার উইলস ইউনিভার্সিটি এর গবেষণায় দেখা গেছে যারা সপ্তাহে অন্তত দুইবার শারীরিক মিলনে যান তাদের শরীরে নির্দিষ্ট একটি অ্যান্টিবডি অন্যদের তুলনায় বিশেষ মাত্রায় বেড়ে যায় জনমিলনের সময় অ্যান্টিজেন যেমন নিঃসৃত হয় এটি ঠান্ডা এবং ফ্লু মোকাবেলায় সাহায্য করে আরও ভালো খবর হলো আপনি যতবারই জনক্রিয়ায় লিপ্ত হবেন ততবারই শরীরে অ্যান্টিজেন নিঃসরণ হয়ে থাকবে এবং আপনি দিনে দিনে আরও সুস্থ জীবন যাপনে সক্ষম হবেন ব্লাড প্রেশার কমায় শুনতে অবাক লাগলেও সত্য কিছু কিছু শারীরিক কসরত রক্তের চাপ কমাতে সাহায্য করে ইউনিভার্সিটি অফ পেইসলি এর একটি গবেষণায় এটি প্রমাণিত হয়েছে রক্তচাপ এখন বহুল আলোচিত একটি শারীরিক সমস্যা প্রাকৃতিকভাবে একে নিয়ন্ত্রণে রাখা সম্ভব এবং সুস্থ জীবনযাপন করা সম্ভব আপনাদের জীবনকে আরও আনন্দময় করে তুলতে এবং স্বাস্থ্য বিষয়ক আরও পরামর্শ পেতে আমাদের চ্যানেল লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন